প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেষ হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের ওডিআই সিরিজ, যেখানে অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ প্রথম 2 ম্যাচের সিরিজ হেরেছিল, তৃতীয় ম্যাচটি কিন্তু ঘুরে দাঁড়িয়ে জিতেছে, আর এই জয়ের নায়ক হচ্ছেন সাকিব আল হাসান। এছাড়া মুশফিকুর রহিম ভালোই খেলেছেন, মোটামুটি দলকে টেনে নিয়ে গেছেন। আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ, তিনি কিন্তু সময় মতো জ্বলে উঠতে পারেননি। তৃতীয় ওয়ানডে শেষে বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন যে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে, তেমনই একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন সামনে আমাদের আয়ারল্যান্ড সিরিজ আছে, এছাড়া আরও একটি সিরিজ আছে, এরপর পরে বিশ্বকাপ। বিশ্বকাপে তরুণদের যাচাই বাছাই করার জন্য আগামী সিরিজগুলিতে তরুণদেরকে নেওয়া হবে। এত করে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হতে পারে, এই তালিকাতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া আরও থাকতে পারেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারাও। আসন্ন টি টোয়েন্টি সিরিজে নাও দেখা যেতে পারে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে। তাদেরকে বসিয়ে রেখে তরুণদের মধ্যে থেকে কিন্তু খেলানো হতে পারে। তৌহিদ হৃদয়, এছাড়া আরও আছে ইয়াসির আলী রাব্বি, তারাও কিন্তু ঢুকে যেতে পারে দলে। নাজমুল হাসান জানিয়েছেন যে বিশ্বকাপে যদি কেউ ইঞ্জুরিতে পড়ে তখন তার বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, নাকি হঠাৎ করে কাউকে নামিয়ে দেওয়া হবে এমন তো নয়। তাহলে যাচাই বাছাই করে তার সাপোর্ট দেওয়ার জন্য স্ট্যান্ড বাই ক্রিকেটার কিন্তু তৈরি করে রাখতে হবে। মূলত এই পরিকল্পনা থেকেই তরুণদেরকে আগামীতে সুযোগ দেওয়া হবে, যেন তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে এবং একাধিক খেলোয়াড় স্ট্যান্ড বাই রাখতে পারে। নাজমুল হাসান যে ইঙ্গিত দিয়েছেন তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে সামনের সিরিজে হয়তো সিনিয়র ক্রিকেটারের মধ্য থেকে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমও বাদ পড়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারা কী ভাবছেন এই বিষয়টি লিখে জানাতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।